তো হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আপনাদের সাথে আরেকটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি জানেন আপনার মোবাইলের কভারটি এইভাবে দিন দিন লাল হয়ে যাচ্ছে কেন? আপনার মোবাইলটি কোম্পানি মাইক্রো চার্জিং থেকে টাইপ সি চার্জিংয়ে কনভার্ট করেছেন কেন? হ্যাঁ বন্ধুরা, এবং শেষে আপনাদের জানাবো যে আপনাদের মোবাইল যদি কখনো হারিয়ে বা চুরি হয়ে যায় তাহলে এক চুটকিতে কিভাবে আপনার মোবাইলটি ফিরিয়ে পাবেন, এবং পুলিশ কর্মচারীরা কিভাবে আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলটি তারা লোকেশন ট্র্যাক করে আপনার মোবাইলটি ফিরিয়ে আনে সেই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, মোবাইলের ব্যাক কভার লাল হয়ে যায় কেন? তো আসলে বন্ধুরা, যখন মোবাইলের কভারগুলি এইভাবে লাল হয়ে যায় তখন অনেকেই মনে করে যে কভারটি আসলে ময়লা হয়ে গেছে, যার কারণে এমনটা দেখাচ্ছে, যেটা হচ্ছে তাদের একটি ভুল ধারণা। আসলে এই কভারগুলি হচ্ছে স্বচ্ছ কভার, যেটা সিলিকন দিয়ে তৈরি করা হয়। আর সিলিকন এমন একটি পদার্থ যেটা খুবই সস্তা এবং নরম হয়, যার কারণে সে বেশি হিট অ্যাবজর্ব করতে না পারায় মোবাইলের হিট এবং রোদ্রে মোবাইলের কভারগুলি এইভাবে লাল হয়ে যায়। নাম্বার টু, বন্ধুরা, মোবাইল কোম্পানিগুলি মাইক্রো চার্জিং থেকে টাইপ সি চার্জিংয়ে কনভার্ট করেছেন কেন? তো বন্ধুরা, আপনাদের বলতে চাইবো USB টাইপ সি এইগুলি হচ্ছে উন্নত অ্যাডভান্স টেকনোলজি, যেটা আপনাকে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার এবং ফাস্ট চার্জিং দিতে সহায়তা করে। শুধু তাই নয়, এই টাইপ সির কারণে আপনি এক মোবাইল থেকে অন্য একটি মোবাইলকে চার্জ দিতে পারবেন। আর এই সব সুবিধার জন্যই কোম্পানি বর্তমানে নতুন মোবাইলগুলিতে মাইক্রো চার্জিংকে বাদ দিয়ে টাইপ সি চার্জিং ব্যবহার করছেন। নাম্বার থ্রি, বন্ধুরা, হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল পুলিশেরা কিভাবে ফিরিয়ে আনে? তো ফ্রেন্ডস, যখনই আপনার মোবাইলটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখনই আপনি পুলিশের কাছে রিপোর্ট করতে যান, আর সেই সময় পুলিশবাবু আপনার কাছে একটি IMEI নম্বর চায়, যেটা আপনাকে তাদের অবশ্যই দিতে হবে। IMEI নম্বরের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, যেটা প্রত্যেক মোবাইলে আলাদা আলাদা থাকে, আর এই নম্বর দিয়েই পুলিশেরা আপনার হারিয়ে যাওয়া মোবাইলটিকে ট্র্যাক করে। এবার জানা যাক পুলিশেরা এটা কিভাবে করে। তো বন্ধুরা, আপনাদের বলতে চাইবো পুলিশেরা মোবাইল ট্র্যাক করার জন্য ট্রায়াঙ্গুলেশন মেথডের প্রয়োগ করে। যেমনটা আমরা জানি, মোবাইল ওয়ান করলে মোবাইলের সিম নেটওয়ার্ক টাওয়ারের সাথে কানেক্ট হয়ে যায়। এবার পুলিশেরা সিম কোম্পানির সহায়তায় এটা আন্দাজ করে নেয় যে সেই টাওয়ার থেকে মোবাইলটা কত দূরে রয়েছে। এবার ধরে নাও পুলিশেরা জানতে পারলো যে টাওয়ার থেকে মোবাইলটা 2 কিলোমিটার দূরে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, 2 কিলোমিটার টাওয়ারে চারিদিকে হতে পারে, তাহলে পুলিশেরা সঠিক লোকেশনটা কিভাবে খোঁজে? আসুন জানি। তো বন্ধুরা, আপনাদের বলতে চাইবো সেই সময় পুলিশেরা সেই মোবাইলটির আরেকটি কাছের টাওয়ারের সন্ধান নেন। এরপর পুলিশ যখন সেই মোবাইলটির আশেপাশের 3টি টাওয়ারের খোঁজ নিয়ে নেয়, তখন ট্রায়াঙ্গুলেশন মেথডের সহায়তায় সেই মোবাইলটির টাওয়ারের যত দূরেই থাকুক না কেন, পুলিশ সেই মোবাইল চোরের লোকেশন ট্র্যাক করে তার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পুলিশেরা চুরি হওয়া মোবাইলকে কিভাবে ফিরিয়ে আনে। তো ফ্রেন্ডস, এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন।